সত্যের পথে অবিরাম শীর্ষ খবর। অবশেষে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজে ছুটি পেলেন লিটন কুমার দাস। বেশ কিছুদিন ধরেই তার ছুটি চাওয়ার বিষয়টি আলোচিত হচ্ছে। পারিবারিক কারণে তাকে এক মাসের ছুটি দিয়েছে বিসিবি। আজ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। বিসিবির এই কর্মকর্তা বলেন, সে এক মাসের ছুটি চেয়েছে, দুইটা টেস্ট আছে, ওই দুইটা টেস্ট খেলবে না। সে চাচ্ছে তার পরিবারকে সময় দিতে। সে চায় এই একটা মাস পুরোপুরি তার পরিবারকে সময় দিতে। আমরা বলেছি ঠিক আছে। জালাল ইউনুস আরও বলেন, এখন যদি বলি তোমাকে খেলতে হবে, কোনো খেলোয়াড়কে তো আর জোর করে খেলানো যাবে না। আমরা বলেছিলাম তুমি প্রথম টেস্ট না খেললেও দ্বিতীয় টেস্টটা খেলো। সে বলেছে এক মাস সদ্য জন্ম নেওয়া সন্তান তার স্ত্রীকে সময় দিতে চায়। বারবার যখন বলছিল তখন আমরা ঠিক বলেছি ঠিক আছে, আজকে সিদ্ধান্ত হয়েছে, ওকে আমরা অনুমতি দিয়ে দেব।